দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর জন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডে কোভিড নন কোভিড সব ধরনের অসুখ নিয়ে আপনাদের নানান প্রশ্ন আসে এসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের আয়োজন থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় শিশুর অ্যাজমা রোগের কারণ ও প্রতিকার এবং এই বিষয়ে কথা বলতে আজ অতিথি হিসেবে আছেন ডক্টর এম এস খালেদ, শিশু অ্যাজমা অ্যালার্জি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক জাতীয় বক্ষব্যাধি হসপিটাল। তাই পরামর্শে তাদের ফোন করুন 9824 0510 নাম্বারে, সাথে থাকছি টুম্পা হাসান। ডক্টর এম এস খালেদ, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যমুনা টিভির অগণিত দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমরা শিশুদের অ্যাজমা নিয়ে কথা বলতে চাচ্ছি, একটু যদি জানতে চাই অ্যাজমা নিয়ে, আসলে অনেকেরই ধারণা হয়তো নাই কিন্তু অ্যাজমায় ভুগছে এরকম শিশু হয়তো অনেক পরিবারে খুঁজে পাওয়া যাবে, কতটা কমন আমাদের দেশের শিশুদের মধ্যে এই বিষয়টি? অ্যাজমা আসলে একটি খুবই কমন, বর্তমান শুধু বাংলাদেশে না বিশ্বের মধ্যে অ্যাজমা হলো খুবই কমন একটা ডিজিজ এবং যত পৃথিবীব্যাপী গ্লোবাল যত চেঞ্জ হচ্ছে ক্লাইমেটের এবং আরবানাইজেশন যত বেশি হচ্ছে, বাংলাদেশে যত বেশি উন্নয়ন যত বেশি হচ্ছে অ্যাজমার প্রকোপটা তত বেশি বাড়ছে। এটার একমাত্র কারণ হলো, অনেকগুলো কারণ আছে, কারণের মধ্যে একটা কারণ হলো যে যেমন পলিউশন বাড়ছে, ডাস্ট বাড়ছে, মানুষের মানে চলাফেরাটা অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে এটা শিশুদের ক্ষেত্রে এই পলিউশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে, বাংলাদেশের আরবানাইজেশনের কারণে যে পলিউশন খুব বেশি হচ্ছে সেটা খুবই বেশি ইফেক্ট করছে আমাদের বাচ্চাগুলোকে। এবং চারদিকে তো খুব কনস্ট্রাকশনের কাজও কিন্তু আমরা দেখছি, অ্যাজমার এটা প্রকোপটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। অ্যাজমার কি টাইপস আছে কোনো, যে অ্যালার্জিক নন অ্যালার্জিক এরকম কিছু? হ্যাঁ, অ্যাজমা আপনি খুব মানে একাডেমিক একটা কোয়েশ্চেন করেছেন, এটা ইটস নাইস। অ্যাজমা কিন্তু অনেকগুলো ভাগে আমরা ভাগ করতে পারি, তার মধ্যে প্রধান যে ভাগটা হলো যে একটা অ্যালার্জিক একটা নন অ্যালার্জিক। আচ্ছা, হ্যাঁ, অ্যালার্জিক অ্যাজমাটা এটা অনেকটা বাচ্চাদের খুব বেশি হয় এবং এটা বংশগতভাবে মানে জেনেটিক্যালি যে পরিবারে কারো ছিল তারপর আসে। নন অ্যালার্জিক কজগুলো আরও বয়স্কদের ক্ষেত্রে বেশি হয়, এটা বিভিন্ন কারণে, যেমন কোনো অকুপেশনের কারণে হতে পারে, কোনো রোগের কারণে হতে পারে, বারবার ইনফেকশনের কারণে এগুলো হতে পারে। অ্যালার্জিক অ্যাজমাটা বাচ্চাদের জন্য খুব বেশি হয়। আচ্ছা, সেক্ষেত্রে আসলে লক্ষণগুলো একটু যদি জানতে চাই, যে বাবা মা আসলে বুঝবেন কীভাবে যে তার শিশুটি অ্যাজমায় আক্রান্ত? গুড, অ্যাজমার কয়েকটা অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে কয়েকটা একদম মানে কার্ডিনাল উপসর্গ, প্রধান উপসর্গ, তার মধ্যে একটা হলো যে কাশি, বাচ্চার খুব কাশি হবে এবং এই কাশিটার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এই কাশিটা বাচ্চা সারাদিন ভালো, সন্ধ্যায় কাশি হয় খুব বেশি। আচ্ছা, সারাদিন ভালো, হ্যাঁ ভালো থাকে, সন্ধ্যায় খুব বেশি কাশি হবে, রাতে ভালো, সকালে ঘুম থেকে উঠলে বাচ্চা প্রচণ্ড কাশে, কিছুক্ষণ কাশে তারপর আস্তে আস্তে ভালো হয়ে যায়। এটার কারণটা কি? ভেরিয়েশন অফ দ্য টেম্পারেচার। হ্যাঁ, টেম্পারেচার ভেরিয়েশনে যে কাশিটা, যখনই কোনো বাচ্চার সকালবেলা কাশি হবে, সন্ধ্যায় কাশি হবে, আপনি মোটামুটি একটা ধারণা করতে পারেন যে ইট কুড বি অ্যাজমা। আচ্ছা, এটা অ্যাজমার দিকে যাচ্ছে হয়তো। আচ্ছা, দুই নম্বর যে জিনিসটা, একটা হলো কাশি, দুই নম্বর হলো যে বুকে চাপ চাপ অনুভব করা। হ্যাঁ, বাচ্চা অনেক সময় বলে যে মানে বাচ্চারা তো বলতে পারে না, বলতে পারে বুকে কেমন জানে লাগছে, চাপ চাপ লাগছে। তিন নম্বর যে উপসর্গটা যেটা আছে সেটা হলো যে বুকে সাঁই সাঁই করে আওয়াজ করে, বাঁশির মতো আওয়াজ করে, বুকে সাঁই সাঁই করে, ওইটা হুইজিং বলে। চার নম্বর যে কাছে শ্বাসকষ্ট হয়। এই চারটা একদম কার্ডিনাল ফিচার, এগুলো যদি মানে অ্যাজমার সবচেয়ে বলা হয় সেটা প্রধান উপসর্গ এই চারটা। এর পরে আরও অনেক সমস্যাগুলো আছে, সেগুলো পার্সন শ্বাসপ্রশ্বাসের ধরনটাও কি একটু চেঞ্জ হয় বা দ্রুত? হ্যাঁ, শ্বাসপ্রশ্বাস যদি শ্বাসটান যদি হয় তখন তো শ্বাসটান দ্রুত, এই চারটার মধ্যেই আপনি সব পেয়ে যাবেন। হ্যাঁ, এটাগুলো হলো কার্ডিনাল ফিচার, আর বাকিগুলো পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে বিভিন্ন রকম। যেমন বলা হয়ে থাকে যে খেতেও সমস্যা হয় অনেক ক্ষেত্রে, শ্বাসটান হলে খেতে সমস্যা হয় এবং অবসাদ, অবসাদ যদি শ্বাসটান হয়, তার যদি শ্বাসটান হতে থাকে, শ্বাসটানের সাথে সাথে যদি তার স্যাচুরেশন কমে যায়, অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, তখন তার ক্লান্তি লাগবে, অবসাদ লাগবে, অনেক সময় খুব বেশি হয়ে গেলে তখন বিভিন্ন সাইনোসিস দিয়ে এগুলো নীল হয়ে যাওয়া। এবং কিছু কিছু ক্ষেত্রে যে একটা বিষয় বলা হয় যে বাচ্চাদের ত্বক এবং নখ নীলচে এবং বিবর্ণ হয়ে যায়, এই বিষয়টা কখন ঘটে? এটা কি শুরু থেকে যাদের অ্যাজমা আছে তাদের? না না না, এটা হবে যে অনেক সিভিয়ার যখন হয়, যখন হাইপোক্সেমিয়া, যখন তার অক্সিজেন স্যাচুরেশন যখন অনেক কমে যায়, তখন কিন্তু এবং ত্বক এবং ঠোঁট নীল হয়ে যায়, ত্বক নীল হয়ে যায়, এটা হলো হাইপোক্সিয়া, অক্সিজেন স্যাচুরেশন যখন অনেক কমে যায়, খুব সিভিয়ার পর্যায়ে চলে যায় তখন নীল। তার মানে আমরা বলতে পারি যে শিশুদের অ্যাজমার ক্ষেত্রে
জরুরিকালীন অবস্থা ঘটতে পারে, যে খুব ইমার্জেন্সি কিছু বিষয় ঘটতে পারে, কোনগুলো দেখে আসলে বাবা মা দ্রুত হসপিটালে নিয়ে যাবে শিশুকে? দ্রুত হসপিটালে নিয়ে যাবে, এক নম্বর হলো যে তার যদি অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে, বুক দ্রুত উঠানামা করছে, বাচ্চা তো আর বলতে পারে না, কিন্তু মা বাবা দেখে বুঝবে যে বাচ্চার খুব বুকে দ্রুত উঠানামা করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাচ্চা, বাচ্চা কেমন জানে নেতিয়ে পড়ছে, কেমন বাচ্চা কনসাসনেস, মানে তার চিন্তাভাবনা কনসাসনেসটা কেমন জানে একটু পরিবর্তন অল্টারেট হয়ে যাচ্ছে। আর আপনি যেটা বললেন, যদি হাত এবং হাতের নখ এবং ঠোঁট নাক এগুলো যদি নীল হয়ে যায়, ইটস ভেরি খুবই ডেঞ্জারাস সাইন, এগুলো একটা অবশ্যই কোনো হাসপাতালে নিতে হবে এবং ইমিডিয়েটলি ট্রিটমেন্ট খুব নেসেসারি। এম এস খালিদ, আমরা যদি একটু জানতে চাই এই পর্যায়ে যে কোন শিশুরা আসলে ঝুঁকিতে বেশি থাকে অ্যাজমার? অ্যাজমার ঝুঁকিতে বেশি থাকে শিশুরা আসলে এটার কিছু কারণ, মানে ইনসাইটিং ফ্যাক্টরস যেগুলো আছে সেগুলো, যেমন কিছু কিছু শিশু ফ্যামিলিয়াল বাবার মতো মায়ের বা ফ্যামিলিতে অ্যাজমা যদি ছিল সে একটা হতে পারে। দু নম্বর হলো যে যেসব বাচ্চা প্রিভার্থ লো বার্থ, মানে জন্ম স্বল্প ওজনের যেসব বাচ্চা জন্মগ্রহণ করে তাদের কিন্তু অ্যাজমার একটা ঝুঁকি থাকে। আচ্ছা, আরেকটা বাচ্চাদের বেশি হয় সেটা হলো যে যদি বুকের দুধ না খায়। আচ্ছা, ব্রেস্ট ফিড বেবি বলা হয় বিভিন্ন মানে রিসার্চগুলোতে দেখা গিয়েছে ব্রেস্ট ফিড বেবিদের অ্যাজমার প্রকোপটা তুলনামূলকভাবে ওদের নন ব্রেস্ট ফিড চেয়ে কম। আর কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে, যেসব বাচ্চা যেমন স্মোক, সিগারেটের ধোঁয়া যারা দিনের পর দিন পেয়ে যাচ্ছে বা খেয়ে যাচ্ছে তাদের হতে পারে। আর ঘরের মধ্যে যেমন কার্পেট, মানে অ্যালার্জিক যে জিনিসগুলোকে অ্যাজমাকে ইনসাইট করে সেই জিনিসগুলো যদি কন্টিনিউয়াস যদি থাকে তাদের ক্ষেত্রে হতে পারে। যদি সোজা কথা হলো যে যেসব বাচ্চা পেট অ্যানিমেলস যদি থাকে বাসায়, যদি কার্পেট থাকে বাসায়, যদি কোনো পোষা মানে ওই যে পাখি বা পোষা বিড়াল এগুলো থাকে তাদের ক্ষেত্রে ওই যে অ্যাজমা, যেসব বাচ্চার অ্যালার্জিক যে প্রবলেমসগুলো মানে ইনসাইট করে সেই যেগুলো যদি কারণগুলো যদি বাসার মধ্যে থাকে ওই ক্ষেত্রে ওই বাচ্চাদের অ্যাজমা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে বলা যে এক্সিমা এবং অ্যাজমার মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক আছে, এটা একটু যদি বোঝার চেষ্টা করি যে এক্সিমা কিভাবে। হ্যাঁ, ইয়েস, আমরা আসলে অ্যাজমা, এক্সিমা, রাইনাইটিস নাকের, এগুলো সবগুলো অ্যালার্জিক। অ্যালার্জি যে বিগ টার্ম, আমরা একসময় হয় কি আমরা মনে করি যে অ্যালার্জি মানে হলো যে স্কিনে চুলকানো হচ্ছে, আমরা না, যদি কারো শ্বাসকষ্ট টান হচ্ছে অ্যাজমা হচ্ছে সেটা অ্যালার্জি, যদি কারো নাকে মানে অনবর্তনা হাঁচি দিচ্ছে, নাক চুলকাচ্ছে, চোখ চুলকাচ্ছে সেটাও অ্যালার্জি, আবার কারো স্কিনে যদি একজিমা হচ্ছে সেটাও অ্যালার্জি। আমরা বলি যে এটা অ্যালার্জি পরিবারের তিনটা সদস্য। আচ্ছা, সবচেয়ে বড় একজিমা, আরেকটা একজা, রাইনাইটিস। হ্যাঁ, রাইনাইটিস, এরা হলো একই পরিবারের। তো সবচেয়ে বড় সদস্যটা হলো যে অ্যাজমা, মানে সে খুব খারাপই করে, তারপরে সেকেন্ড আমরা যেটা প্র্যাকটিক্যালি যেটা বলি সেটা হলো যে অ্যালার্জিক রাইনাইটিস, তারপরে হলো যে অ্যাটোপিক ডার্মাটাইটিস। আচ্ছা, এগুলাকে একই পরিবারে, জিনিসটা কিন্তু অরিজিন একই, মূল একই জায়গায়। বুঝতে পেরেছি, যাতে অ্যালার্জির সমস্যাটা যাতে আছে সেটা। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়ে গেছেন, তার কাছ থেকে একটু প্রশ্নটি নিয়ে এসে আলোচনায় ফিরতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। শান্তা বলছি, কুশিগঞ্জ থেকে। জি বলুন। আমার বাচ্চার বয়স যখন 2 বছর তখন আমার বাচ্চার অ্যাজমাটা ধরা পড়ে। আমি ডাক্তারের আন্দোলনে আমি দীর্ঘমেয়াদি 2টা ওষুধ খাওয়াইছি ওকে অ্যাজমাটা নির্মূল করার জন্য, অ্যালারিট এবং MCAS-5, ওটা হচ্ছে ট্যাবলেট আর অ্যালারিটটা হচ্ছে সিরাপ। তো এটা দীর্ঘমেয়াদি খাওয়ার পরে আমার বাচ্চার এখন 10 বছর বয়সে পড়ছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে বা আমি জানতে চাচ্ছি, এই ওষুধটা কি আমি বন্ধ করে দিতে পারবো নাকি বন্ধ করে দিলে পুনরায় ওই আগের সমস্যাগুলি ফিরে আসবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আমি নিশ্চয়ই এই বিষয়ে জানতে চাইবো। আপনি কি একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর, আপনি প্রশ্ন করতে পারবেন। দর্শক কি আমাদের সাথে যুক্ত আছেন? আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠান অংশগ্রহণ করার জন্য। আচ্ছা, আপনার বাচ্চা এই কতদিন থেকে, কত বছর থেকে অ্যালারিট এবং এমকাস্ট খায়? ওর 8 বছর বয়স থেকে। এখন দুই মানে লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে সে খাচ্ছে? হ্যাঁ, এটা একদম কন্টিনিউ, ডাক্তার বলছে যে কন্টিনিউ 9 বছর পর্যন্ত, মিনিমাম 9-10 বছরের সময় এটা নির্মূল হয়ে আসবে বা এটা খেতে হবে। এটা মানে দীর্ঘমেয়াদে ওকে এই পর্যন্ত খাওয়াইছি। আচ্ছা, ওষুধ খাইলে কি ও ভালো থাকে?
হ্যাঁ একদম ফুল ফিট অ্যালার্ম। আচ্ছা, ওষুধ না খাওয়াই কি কোনোদিন দেখছেন আপনি? না খাইয়ে কি কোনোদিন দেখেছেন? আমার কাছে একটু অন্যরকম লাগছে। একবার আমার ওই ওষুধ দুইটা এক মাসের জন্য বন্ধ ছিল, তখন হঠাৎ করে ওর একটু পরিবর্তন আমার চোখে কিছুটা ধরা পড়ছে, মানে চোখের নিচে একটু কালচে হয়ে গেলে, মানে অ্যাজমা ওঠার আগে যেরকম হয় মানুষের চেহারার যে ভাবটা বা এরকম একটা কিছু মনে হচ্ছে, সাথে সাথে আমি আবার খাওয়ানো শুরু করছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, এ ব্যাপারে একটা খুব এই জিনিসগুলো হয় কি, আমি তো মানে আমরা তো একটা রেসপিরেটরি ইনস্টিটিউটে কাজ করে অনেক বছর থেকে, আমার চাকরির বয়স অনেক বছর হয়ে গিয়েছে, তো এই জিনিসগুলো কন্টিনিউয়াস এই মানে প্রবলেমগুলো উনি যেটা বলেছেন এটা ফেস করি। অ্যাকচুয়ালি অ্যামকাস্ট এবং অ্যালারিড এগুলো কোনো অ্যাজমার কোনো ওষুধ না। আচ্ছা, এগুলো কোনো অ্যাজমার কোনো ওষুধ না। অ্যাজমার ট্রিটমেন্টটা একটা সমন্বিত এবং পরিকল্পিত ট্রিটমেন্ট হওয়া উচিত হয়। এখন অনেক ক্ষেত্রে আমাদেরকে প্রথম দেখতে হবে যে অ্যাজমা কি না। 8 বছর বয়সে যদি এরকম হয়, যেমন আমাদের দেশে একটু কাশি হলো হাঁচি হলো মানে কাশি হচ্ছে বলে আমরা বলি অ্যাজমা, শ্বাসটান হচ্ছে, শ্বাসটানের তো অনেকগুলো কারণ থাকতে পারে। তো উনি যেটা বলেছেন যে কন্টিনিউয়াস 2 বছর ধরে উনি অ্যামকাস্ট এবং অ্যালারিড খাইয়ে যাচ্ছেন, উনি কখনো মানে খাইয়ে যাচ্ছেন এবং ওনাকে বলা হয়েছে যে 9 বছর বয়সে এটা ভালো হয়ে যাবে, এবং এই ধারণাটাই আমাদের সমাজে প্রচলিত যে যারা একটু গ্রাম সাইডে তাদেরকে বলে যে তোমার বাচ্চা যখন সাঁতার কাটবে তখন ভালো হয়ে যাবে, আর একটু যখন বলে তোমার বাচ্চার ঘাড় যখন সোজা হবে তখন ভালো হয়ে যাবে, এই জিনিসগুলা এটা আসলে সবই রং আইডিয়াস। আমি ওনাকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো যে দয়া করে আপনি এই কন্টিনিউয়াস ওষুধ 2 বছর ধরে খাচ্ছেন, এই ওষুধটা দয়া করে আর খাওয়াবেন না। কারণ যদি অ্যাজমা হয় প্রথমে আমাকে ডিটারমাইন করতে হবে যে আসলে অ্যাজমা আছে কি না, 2 বছর আগে ওনার কী সমস্যার কারণে ডাক্তার দিয়েছিল, কেন দিয়েছিল মানে সেটাও একটা ব্যাপার আছে, তারপরে কোনো চেঞ্জ 2 বছরে তো অনেক পরিবর্তন হতে পারে। সুতরাং এখন গিয়ে উনি একজন বিশেষজ্ঞ, বিশেষ করে বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা অ্যাজমা যারা কাজ করে বা সে ডাক্তার যারা আছেন, উনি রেসপিরেটরি ফিজিশিয়ান হতে পারে বা যে কোনো স্পট হতে পারে, যার কাছে গিয়ে এখন ওনাকে দেখান। দেখার পর তারা প্রথম যে কাজটা করবে সেটা হলো ডায়াগনোসিস করবে যে এটা আসলে অ্যাজমা কি না, কারণ একটা ওষুধ তো কন্টিনিউয়াস বছরের বছর চালানো যায় না। তারা কিছু হয়তো ব্লাড টেস্ট করবে, তারপরে অ্যাজমার জন্য কিছু স্পাইরোমেট্রি আছে, যেহেতু এখন 9 বছর 10 বছর হয়ে যাচ্ছে, এখন স্পাইরোমেট্রি খুব সুন্দরভাবে করতে পারে, স্পাইরোমেট্রি করবে। করার পরে তারা আসলে ডিজিজটা কতটুকু কোন পর্যায়ে আছে, আসলেই কি অ্যাজমা কিনা এবং অ্যাজমা থাকলে কোন পর্যায়ে আছে তারা এটা ডিটারমাইন করবে। ডিটারমাইন করার পরে যদি ট্রিটমেন্ট লাগে তাহলে ট্রিটমেন্ট দেবে, আর যদি ট্রিটমেন্ট না লাগে তাকে একটা নিয়ম কানুনের মধ্যে চলতে মানে উপদেশ দিবেন। তবে আমার যতটুকু মনে হয় ইটস পিওরলি অ্যালার্জিক, হয়তো তার কোনো অ্যালার্জিক সমস্যা ছিল, অ্যালার্জিক কাশি হতো যার ফলশ্রুতিতে হয়তো বা অ্যালারিট মন্টিলুকাস অ্যামকাস্ট মন্টিলুকাস আর কিটোরফেন এগুলো দিয়েছিল। কিন্তু আমি যেটা বলবো সেটা হলো যে বছরের পর বছর তো ওষুধ চালানো যাবে না, তার মানে ওনার একবার উচিত একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নেওয়া। ধন্যবাদ আপনাকে। আমরা যদি একটু এখন এই অ্যালার্জি, আমরা যে অ্যাজমা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে একটু, আপনি একটা বললেন যে যখন ডায়াগনোসিসটা হয়ে যাবে তারপরেই তো ওইটার সিভিয়ারিটি অনুযায়ী ট্রিটমেন্টটা শুরু হবে, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্টটা কীভাবে আপনারা শুরু করেন অ্যাজমার বাচ্চাদের ক্ষেত্রে? হ্যাঁ, অ্যাজমার বাচ্চাদের ক্ষেত্রে প্রথমেই যে ট্রিটমেন্টে, অ্যাজমার প্রথম ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি যে কথাটা বলি সেটা হলো অ্যাজমার চিকিৎসাটা হবে একটা সম্পরিকল্পিত এবং সমন্বিত। মানে কি? মানে হলো যে অ্যাজমার ট্রিটমেন্ট যখন বাচ্চাকে শুরু করে, একটা ইম্পর্ট্যান্ট এবং খুব গুড সাইন হলো যে বাচ্চা খুব দ্রুত রেসপন্স করে, খুবই ভালো হয়ে যায়। আচ্ছা, এবং এটার একটা ব্যাড সাইন আছে, যখন বাচ্চা ভালো হয়ে যায় তখন ওষুধও খায় না, বন্ধ করে দেয়, মানে প্যারেন্টস ওষুধটা বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, ভালো বাচ্চা কেন খাওয়াবো। এখন এরপরে ওই সমস্যাটা আবার দ্বিগুণ বেগে শুরু হয়। সুতরাং অ্যাজমার চিকিৎসাটা এমন হবে যে এটা পরিকল্পিত, মানে একজন চিকিৎসক এটা সুন্দর করে শুরু করবেন এবং এটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা ধীরে ধীরে চালাতে হবে। কমে আসে একটা সময় এটা ফুলি কন্ট্রোলড চলে আসে, একদম মানে
বানর পর্যায়ে। এখন তো ট্রিটমেন্ট অনেক উন্নত হয়েছে, মানে ট্রিটমেন্টের অনেক ভালো ভালো ট্রিটমেন্ট। একটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো, অনেকে একটা ধারণা থাকে যে ইনহেলার অ্যাজমার চাইল্ডদের ক্ষেত্রে দেওয়া হয়, এটাকে আজীবন কন্টিনিউ করতে হয় কিনা একবার শুরু করলে, এই ধরনের একটা এই ধারণাটা খুবই প্রচলিত ধারণা। দশ জনের মধ্যে নয় জন রুগী কথাটা শুরু করে যে, এবং তাদেরকে এক্ষেত্রে অ্যাজমার ট্রিটমেন্ট শুরু করার জন্য, ইনহেলার শুরু করার জন্য সবচেয়ে ভীতি থাকে যে একবার শুরু করলে আর বন্ধ করা যাবে কিনা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইনহেলার ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, মানে কর্টিকোস্টেরয়েড, হ্যাঁ, ইনহেলড কর্টিকোস্টেরয়েড বলা হয়। এটা হলো দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর দ্য অ্যাজমা। আপনাকেও ধন্যবাদ, যমুনা টিভিকেও ধন্যবাদ। আর দর্শক, এই ছিল ডক্টরস অন কল উইথ বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজনে। দেখা হবে আগামীকাল, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।